হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসে যাই নিয়মিত, তা আমরা জানি যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তার স্বার্থে তল্লাশি করা হয়, অনেক সময় মেশিন দিয়ে তল্লাশি করা হয়, অনেক সময় একটা রাডার মতো কিছু আছেন বডিতে ঘুরে ঘুরে সময় হাত টাচ করে তল্লাশি করা হয়। এটা করা হয় সকলের নিরাপত্তার জন্য, এ সকল দেশে এটা আছে। অনেক সময় আমরা জিনিসগুলো যাই না, সেজন্য আমরা সময় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হই। তো এই ব্যাপারে যারা প্রবাসে যাবেন তারা এই ব্যাপারে একটু সবসময় একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন যে আমাকে বিমানবন্দর গেলে আমাকে চেক করাবে। সেখানে কিন্তু আমরা যখন আসা যাওয়া করি আমাদের কিন্তু বেল্ট খুলতে হয়, বেল্ট খুলে স্ক্যানিং করতে হয়, মানি ব্যাগ দিতে হয়, স্ক্যানিংয়ে মোবাইল দিতে হয়, অর্থাৎ প্যান আর শার্ট সার্ট হাতে কিছু রাখা যায় না। অনেক সময় আপনার যদি সন্দেহজনক হয় তাহলে কিন্তু তারা ডেকে একা নিয়ে অবশ্যই আপনাকে তদন্ত করবে, আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে, বিভিন্ন প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। সেজন্য আপনারও কিছু নেই, আপনার যদি অপরাধী না থাকেন সমস্যা নেই, আপনি আপনার যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে তাগুলো সুন্দরভাবে জবাব দিবেন, কোনো রকম তর্ক করতে যাবেন না, এটা কিন্তু সরকারি আইন। তাছাড়া বিমানবন্দরে যা যা চেক করা তার কিছু একটা নমুনা আমি দিচ্ছি, সেটা হলো যে অনেকে বিদেশে দেশের বিমানবন্দরে জুতা, কোমরের বেল্ট, কোট পকেট, যে কোট জ্যাকেট, ক্যাপ খুলে নিরাপত্তা আশ্রয়ে পার হতে হয়। তাই ভ্রমণের সময় এ বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকুন, আপনার বেল্ট বলে প্রবেশ করতে হবে, কিছু রাখা থাকবে না, ক্যাপ, বেল্ট, মানি ব্যাগ, জুতা, ক্যাপস এগুলো খুলে দিতে হবে। আপনি নারী পুরুষ যেই হন না কেন, নিরাপত্তা কর্মীরা আপনার শরীরে তল্লাশি করবে। কোনো কোনো ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ছাড়া হাত দিয়ে স্পর্শ করে আপনার শরীর তল্লাশি করতে পারে, বিশেষ করে আর্শয়ে পার হওয়ার সময় দাতব্যস্থ থাকার সংকেত বাজলে অবশ্যই আপনার শরীর স্পর্শ করে তল্লাশি করা হতে পারে। এই জন্য সঙ্গে আংটি, গলার চেন, তাবিজ, সেফটি পিন, লকেট, পয়সার সহ দাতব কোনো কিছু সঙ্গে থাকলে খুলে আর্শয়ে পার হতে পারেন। এগুলো থাকলে কিন্তু আপনি যাবেন না, তখন কিন্তু শব্দ হবে, সেজন্য এগুলো খুলেই স্ক্যানিং করেই পার হবেন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে কোনো প্রশ্ন করা হলে সঠিক উত্তর দিন, মিথ্যা তথ্য দিলে আপনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়বেন। ইমিগ্রেশন অফিসারের প্রশ্ন করলে স্বাভাবিকভাবে সঠিক উত্তর দিন। নিরাপত্তা তল্লাশি কিংবা ইমিগ্রেশন সময় আপনার যদি মনে হয় দায়িত্বরত ব্যক্তি আপনাকে হেনস্থা করছে কিংবা টাকা পয়সা চাইছে, সেক্ষেত্রে তার সঙ্গে বিতর্ক বা খারাপ ব্যবহার করবেন না। আপনি সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলুন, অভিযোগ দিন। সঙ্গে হাত ব্যাগ রাখুন, সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা পয়সা, গহনা, ভ্রমণ, চাকরি সংক্রান্ত কাগজপত্র রাখবেন। এটা আমি সবসময় রাখি হাত ব্যাগ, ছোটো ব্যাগের ভিতরে গুরুত্বপূর্ণ ছোটোখাটো কাগজগুলো রাখি, যেমন টিকিট, আই পাসপোর্ট, তারপর অন্যান্য ছোটোখাটো জিনিসগুলো আছে এগুলো রাখা হয়। জরুরি প্রয়োজন যা নিরাপত্তা কর্মীদের দেখাতে পারেন, কারণ বিমানবন্দর কিন্তু দেখতে চাইবে, আপনারা যে দেশে যাবেন সেই দেশের কাগজপত্র দেখতে চাইবে, পাসপোর্ট দেখতে চাইবে, সেই জন্য ছোটো ব্যাগে রাখলে সহজেই বিক্রি দেখাতে পারবেন। লাইটার, ম্যাচ, ই সিগারেট সঙ্গে রাখবেন না, লাইটার ম্যাচ রাখা যাবে না, ই সিগারেটও রাখা যাবে না। পিস্তল, গুলি, বিস্ফোরক জাতীয় বস্তু, কাঁচি, ছুরি, ব্লেড, নেইল কাটা সহ ধারালো কোনো বস্তু হাত ব্যাগ, মানি ব্যাগ পকেটে রাখা যাবে না, এগুলো পকেটে রাখা যাবে না। 100 মিলিলিটারের বেশি তরল পদার্থ সঙ্গে রাখা যাবে না, তরল পদার্থ দেয় না কিন্তু, তরল পদার্থ সবসময় এটা বুকিং দিতে হয়, হোক সেটি পানি কিংবা কোমল পানীয় সঙ্গে রাখা যাবে না এগুলো। এবং আপনার ভ্রমণ সবসময় চিন্তা করবেন যে সব জিনিসগুলো নিয়ে বেরিয়ে যায়, তাহলে আপনার সুন্দর ও নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।